আচ্ছা আমার আল্লাহ প্রতিদিন প্রতি নামাজের নামাজের মধ্যে আমাদের মাধ্যমে হরমত আকসার কনফারেন্স করতেছেন, ইসলামী কনফারেন্স করতেছেন। আমাদের আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই আমরা বুঝছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটি শব্দ হলো গাইরিল মাগদুবি আলাইহিম ইহুদি ওলা দল্লিন নাসারা, আমি বলবো গাইরিল মাগদুবি আলাইহিম, আপনারা স্লোগান উঠাবেন ইহুদি, আমি বলবো ওলা দল্লিন, আপনারা বলবো নাসারা। গাইরিল মাগদুবি আলাইহিম, জোরে বলেন গাইরিল মাগদুবি আলাইহিম ওলা দল্লিন নাসারা। এই দুই জাতি থেকে সারা বিশ্বে যত সন্ত্রাস, যত অপবিত্রতা, যত গান্দামি ছড়াইছে, সমস্ত গান্দামি, সমস্ত অপবিত্রতা এই দুই জাতি থেকে ছড়িয়ে পড়েছে, বিদায়। আজ আমরা আমাদের আসল রূপ আমরা দেখছি না, শুধু দোয়ায় আমরা করতেছি, কিন্তু দোয়ার মধ্যে সিরাতে মুস্তাকিমের মধ্যে যদি গাইরিল মাগদুবি আলাইহিম মিশে যায়, ওয়ালা দল্লিন মিশে যায়, তাহলে সেটা সিরাতে মুস্তাকিম থাকে না। আমার আল্লাহ সর্বত্র সব সময় সারা বিশ্বে এই কনফারেন্স করাইতেছেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, ইহুদি এবং নাসারাবাদ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে আমাদেরকে পবিত্র রাখতে হবে, নচেত আমাদের সিরাতে মুস্তাকিম আমাদের আসবে না। সুতরাং আজকে আমাদের আমির সিদ্ধান্ত দিবেন, আমাদের আমিরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলব। জাতিসংঘ গঠন হয়েছে এই বিশ্ব জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ এই জাতিসংঘ কোনো কিছুই করতে পারে নাই, তারা সব সময় ইহুদ এবং নাসারাদের পক্ষেই অবলম্বন করেছেন, তারা কখনো মুসলমানদের পক্ষ অবলম্বন করেন নাই। সুতরাং এই জাতিসংঘের যে নামটা, এই নামটা পর্যন্ত ঠিক হয় নাই, কারণ ওরা চায় ওরা যে কোন জাত, ওরা তো বানরের জাত, ওরা তো হনুমানের জাত, ওরা তো ব্যাঙের জাত, আমরা হইলাম আদম জাত, আদম জাত হইল আসল জাত। তো আদম জাত এবং ব্যাঙের জাত, বানরের জাত কোনোদিন এক জাত হইতে পারে না। জাতে ও জাতে সঙ্গ করলে এটা জাতিসংঘ হয় না, এটা জাতে ও জাতে সঙ্গ হয়েছে, এটা এটা মুসলিম জাতিসংঘ হতে পারে না। মুসলিম জাতিসংঘ হইতে হলে ওই নিজের জাতকে আগে ঠিক করতে হবে যে আমরা কোন জাত, আমরা কি বানরের জাত, যদি বানরের জাত হই তাহলে আমরা ওদের সাথে সঙ্গ করব না, আমরা ওদের সাথে সঙ্গ করতে যাব না। যখন জাতিসংঘ গঠন হয়, আল্লামা ইকবাল আগের থেকেই বলে দিয়েছেন, আল্লামা ইকবাল আগের থেকে বলে দিয়েছেন যে মক্কেনে দিয়া খাকে জেনে বা কইয়ে পেগাম জমিয়াতে আকওয়াম হয় জমিয়াতে আদম, যে আমাদের আগে জাত ঠিক করতে হবে, আমরা জমিয়তে আদম, আমরা জমিয়তে আকওয়াম, আমরা আদম জাত, আমরা বানরের জাত না। সুতরাং বানরের জাতের সাথে কোনোদিন সঙ্গ হতে পারে না। এই জাতিসংঘকে ভঙ্গ করতে হবে, পীর সাহেব চরমানের নেতৃত্বে মুসলিম জাতিসংঘের ঘোষণা আসতে হবে। হুজুরের ঘোষণার অপেক্ষায় আছি, হুজুর যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা সেই পথে আমরা অবশ্য আমরা অগ্রসর হব, হুরমত আকসার জন্য আমরা জীবন দেব, আমরা শহীদ হব হুজুরের থেকে আমরা অনুমতি পাচ্ছি না বিদায়, নচেত আমরা অনেক আগেই সেখানে চলে যাইতাম, আজকে হয়তো আমার শাহাদতের খবর আসতো, নচেত হুরমত আকসার ইজ্জত রক্ষা হইতো, দুইটার একটা খবর পেয়ে যেতেন। আমি আমার বক্তব্য এখানে আর লম্বা না করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ।